হে আমার রব, আমাকে আপনি গুনাহ থেকে অবসর দিন। আমি যে গুনাহ করেই চলেছি করেই চলেছি, আপনি তো আমার অন্তরের খবর জানেন। আমি যে আপনাকে অসন্তুষ্ট করতে চাই না, বারবার গুনাহ না করার নিয়ত করি, কিন্তু পরক্ষণেই শয়তানের কুমন্ত্রণায় পড়ে আবার গুনাহ করে ফেলি। শয়তানের ডাকে সাড়া দিয়ে এমন সব গুনাহ করে ফেলি যা আমি কল্পনাও করতে চাই না। হে আমার রব, আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমি যেন সর্বদা ইস্তেগফার ও অনুশোচনায় অটল থাকতে পারি, নিজের দূষিত নফসকে পবিত্র করতে পারি, নিজের পাপগুলো নিয়ে চিন্তিত থাকতে পারি, সর্বদা আপনার শুকরিয়া আদায় করতে পারি। মাবুদ, আপনি আমাকে হেদায়েত দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।